ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত এক বালিকা সহ পাঁচ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বোমাবাজির ভিডিও। বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল, আর রাজি না হওয়াতে এদিন সকালে তার বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। বোমার আঘাতে আহত হয় এক বালিকা সহ পাঁচজন, তাদের মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক বিবাদের জের এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই দাবি তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।